হঠাৎ করেই দিক পরিবর্তন চোখ সাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমেল শক্তিশালী নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিধ্বংসী গতিবেগ নিয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে লণ্ডভণ্ড হবে উপকূলবর্তী অঞ্চলগুলি বিধ্বংসীভাবে তাণ্ডবলীলা চালাবে এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হবে তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির অবস্থান কোথায় এই মুহূর্তে তার গতিবেগ কত রয়েছে উপকূল থেকে কত কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি কখন নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে এসে আঘাত আনবে কি জানতে পারা যাচ্ছে প্রিয় দর্শক ঘূর্ণিঝড়ের সমস্ত খুঁটিনাটি আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক প্রিয় দর্শক এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি উপকূলের এই স্থানে অবস্থান করছে হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরে বিধ্বংসী গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসবে তবে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে তার দিক পরিবর্তন করেছে ঘূর্ণিঝড়টি আশ্রে পড়বে বাংলাদেশেই তবে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার কান ঘেঁষে ঘূর্ণিঝড় ঢুকে যাবে বাংলাদেশে খুলনা ও বরিশালের উপকূলে আশ্রে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি এমনটাই কিন্তু জানা যাচ্ছে ভারতের মৌসুম ভবন সহ বিশ্বের বেশিরভাগ মডেলই এমনই ইঙ্গিত দিচ্ছে স্থলভাগে আশ্রে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আর এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে আপাতত এই সুস্পষ্ট নিম্নচাপ উত্তর পূর্ব অভিমুখেই এগোবে শুক্রবার সকালে এই নিম্নচাপটি সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এরপর এটি অতিগভীর নিম্নচাপে পরিণত হবে এরপর এর অভিমুখ হবে উত্তর দিকে সকালে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্বমধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড় হওয়ার পরে এর অভিমুখ থাকবে উত্তর দিকে সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করবে স্থলভাগে প্রবেশ করার সময় এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক শ্রমে তবে যেটা জানতে পারা যাচ্ছে রবি ও সোমবার কলকাতা সহ জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শনিবার সন্ধ্যা থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা আছে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টির যা পরিস্থিতি তাতে করে এটি বিধ্বংসী গতিবেগ নিয়ে উপকূলেই আশ্রে পড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর যে উপকূলে এটি আশ্রে পড়বে সেই উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপকভাবে তাণ্ডবলীলা চলবে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এমনটাই কিন্তু সতর্কবার্তায় জারি করা হয়েছে তো দর্শক এবার দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই ঘূর্ণিঝড়ের ঝাপটা কোন কোন জায়গায় লাগবে এর প্রভাবে কোন কোন জায়গাতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে দেখে নেবো এক নজরে দর্শক হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা তারপরেই এই নিম্নচাপ উপকূলে এসে প্রবেশ করবে উপকূল থেকে আর মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে এই গভীর নিম্নচাপটি আজ সন্ধ্যার পর এই নিম্নচাপটি অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে তারপর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসবে উপকূলের দিকে তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মায়ানমারে পড়বে যার কারণে এই চারটি উপকূলে বিধ্বংসীভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এর জেরে একাধিক জায়গাতে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে বইবে দমকা বাতাস ঘণ্টায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে স্বাভাবিক ঝড় বইবে এছাড়া যখন ঘূর্ণিঝড়টি উপকূলে প্রবেশ করবে তখন তার গতিবেগ একশো পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি পৌঁছাবে প্রিয় দর্শক এই মুহূর্তে উড়িষ্যার একাধিক জায়গাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বইছে দমকা বাতাস পুরী পারাদ্বীপ বালেশ্বর ভদ্রক এই সব জায়গাতে মেঘলা খাশ দেখা যাচ্ছে আর সেই সঙ্গে সহ বৃষ্টিপাতও চলছে হালকা প্রশ্লয় বৃষ্টিপাত চলছে এই সব উপকূলবর্তী অঞ্চলগুলিতে দর্শক অপরদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা এই সব জায়গায় মেঘলাখাশ দেখা যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই এই নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করবে উপকূলে এর ফলে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপকভাবে তাণ্ডবলীলা চলবে খেপুপাড়া বরিশাল কালাপাড়া মাঠভেরিয়া বাংলাদেশের এই সব উপকূলবর্তী অঞ্চলগুলিতেও ঝড়বৃষ্টির সতর্কবার্তা আছে প্রিয় প্রিয়দর্শক কক্সবাজারের একাধিক জায়গাতে দমকা বাতাস বইবে তাই আগেভাগেই সতর্কবার্তা জারি করা হয়েছে তবে যেটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি প্রথমেই উড়িষ্যার কান ঘেঁষে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে বাংলাদেশ এসে প্রবেশ করবে যার কারণে একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে প্রিয় দর্শক আজ সন্ধ্যা নাগাদ এটি উপকূলের অনেক কাছে চলে আসবে যার কারণে একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হবে প্রিয় দর্শক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গাতে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আজ সন্ধ্যা নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে রাতের দিকেই ধেয়ে আসবে এই বয়ু এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি প্রিয় দর্শক আগামীকাল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বিকাল বা সন্ধ্যার দিকে উপকূলের অনেক কাছে এসে পৌঁছাবে তারপর রবিবার সকালে এই ঘূর্ণিঝড় উপকূলে এসে আঘাত আনবে বাংলাদেশের উপকূলেই আশ্রে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় যার কারণে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপকভাবে তাণ্ডবলীলা চলবে রবিবার দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে এসে পৌঁছাবে যার কারণে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও সহ বৃষ্টিপাত চলবে প্রিয়দর্শক কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সাথে দমকা বাতাস ঘন্টায় মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে দর্শক ঝড় বৃষ্টি চলবে উড়িষ্যার একাধিক জায়গা তো ভদ্রক বালাসর পুরী ভুবনেশ্বর এই সব জায়গাগুলিতে ঝড়ের ঝাপটা থাকবে এবং সহ বৃষ্টিপাত চলবে দমকা বাতাস বইবে পুরীতে এই ঝড়ের গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এর গতিবেগ থাকবে সত্তর কিলোমিটার পর্যন্ত আর বাংলাদেশে এই ঝড়ের ঝাপটা থাকবে মোটামুটি ঘন্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত মায়ানমারের একাধিক জায়গাতেও সহ বৃষ্টিপাত চলবে প্রিয় দর্শক বাংলাদেশের কালাপাড়া খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী এছাড়া খেপুপাড়া বরিশাল সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে সাথে দমকা বাতাস দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে বাংলাদেশের একাধিক জায়গাতে দুই বঙ্গের বেশ কিছু জায়গাতে লণ্ডভণ্ড হবে প্রিয় দর্শক পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এর ঝাপটা লাগবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এই ঝড়ের ঝাপটা লাগবে তার ফলে দুই বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে প্রিয় দর্শক এই ঘূর্ণিঝড় উপকূলে প্রবেশ করার পর এর শক্তি ক্ষয় হবে তারপর অতিগভীর নিম্নচাপে পরিণত হয়ে ঝড় বৃষ্টি চলবে তার কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি থেমে গিয়ে আবার স্বাভাবিক হবে পরিস্থিতি তবে মেঘলা আকাশ থেকে যাবে সারাদিনই রবিবার একাধিক জায়গাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে সোমবারও মেঘলা থাকবে আকাশ সোমবার এই ঘূর্ণিঝড় স্থলভাগের দিকে প্রবেশ করবে তারপর এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে স্থলভাগের দিকে চলে যাবে এবং শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টিপাত ঘটাবে বিশেষ করে কলকাতা খড়গপুর মেদিনীপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সব অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া একাধিক জায়গাতে দর্শক দেখুন ঘূর্ণিঝড়টি এমন একটি জায়গায় স্থানে গিয়ে অবস্থান করছে যেটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই দুইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে ঘূর্ণিঝড়টি আগামী সোম আগামী সোমবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে এর প্রভাবে আসাম অরুণাচল প্রদেশ ত্রিপুরা এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সব জায়গাতেই এমন পরিস্থিতি থাকবে প্রিয় দর্শক এই ঘূর্ণিঝড় আস্তে আস্তে আসামের দিকে চলে যাবে তারপর শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি বৃষ্টিপাত ঘটাবে প্রিয় দর্শক মঙ্গলবারও একাধিক জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি থাকবে তারপর মঙ্গলবার রাতের দিকে এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপটি আসামের ওপরে গিয়ে অবস্থান করবে তারপর আসাম এবং তার সংলগ্ন অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটাবে প্রিয় দর্শক উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও মঙ্গলবার ঝড় বৃষ্টি চলবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে এখন প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন